স্লেজিং নিয়ে একই বললেন কোহলি। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। সামনে ভারতের অস্ট্রেলিয়া সফর, তবে সিরিজের বল গড়ানোর আগেই শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। তারই জের ধরে হুঙ্কার দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। কথার যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আমি এই ধরনের যুদ্ধে জড়াতে চাই না, নিজের যোগ্যতার উপর আমার পূর্ণ আস্থা আছে। যখন বয়স কম ছিল কথার যুদ্ধে জড়াতাম, এখন ব্যাপারগুলো অপরিণতের মতো লাগে। ক্যাপ্টেন হিসেবে নিজের দল ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। পাশাপাশি স্লেজিং নিয়ে তিনি বলেন, ভারতীয় দল কখনোই স্লেজিং শুরু করে না, তবে কেউ স্লেজিং করলে পাল্টা দেই। তাই যতক্ষণ না ব্যাপারটা শুরু হচ্ছে আমরা চুপ থাকব, তবে মানসিকভাবে আমরা লড়াকুই থাকব, কোনো মতে ফোকাস হারাতে চাই না। তো বন্ধুরা, এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।